আসসালামু আলাইকুম। আজকে আবারও হাজির হয়েছি ইংরেজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ আরেকটা টপিকস নিয়ে, সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ সাবজেক্ট। আমরা জানি সাবজেক্ট ইজ এ ভেরি কম্পোনেন্ট পার্টস অফ আ সেন্টেন্স। উইদাউট সাবজেক্ট উই ক্যান নট ক্লিয়ারিফাই যে হোয়াট দ্য সেন্টেন্স, হু দ্য সেন্টেন্স রাউন্ড অ্যাবাউট। সো এই বিষয়ে আমরা আজকে জানবো। এই লেসনটির মাধ্যমে আমরা আজকে সাবজেক্ট কীভাবে আইডেন্টিফাই করতে হয় সে বিষয়টা জানবো। হাউএভার, লেসন শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কন্টেন্টটা কেমন হলো কমেন্টস করে জানাবে। ফাইনালি ডু নট হেজিটেট টু শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস। লেটস হ্যাভ আ লুক উইথ নিউ টপিকস, আইডেন্টিফিকেশন অফ সাবজেক্ট। উই নো যে ওয়ার্ডকে লক্ষ্য করে বাকি অন্যান্য কার্যাবলী সম্পাদিত হয় তা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট চিহ্নিত করতে গেলে আমাদেরকে অবশ্যই কিছু বেসিক নলেজ, বেসিক আইডিয়াস হোল্ড করতে হবে। যেমন সাবজেক্ট আইডেন্টিফাই করতে হলে অবশ্যই আমাদের নাউন সম্পর্কে ধারণা থাকতে হবে। আমরা জানি যে বিভিন্ন ধরনের নাউন রয়েছে, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। এই নাউনগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, তাহলেই আমরা সাবজেক্ট অটোমেটিক ইজিলি আমরা ফাইন্ড আউট করতে পারবো। দেন আমাদের যে নলেজটা থাকতে হবে সেটা হচ্ছে ভার্বাল সম্পর্কে। আমরা জানি যে ভার্বাল অধিকাংশ সময় নাউন হিসেবে ব্যবহৃত হয়। তারপর পার্টিসিপল সম্পর্কে, আমরা অবশ্যই পার্টিসিপল সম্পর্কে জ্ঞান থাকতে হবে, বিশেষ করে প্রেজেন্ট পার্টিসিপাল, ফার্স্ট পার্টিসিপাল অ্যান্ড পারফেক্ট পার্টিসিপাল, বিকজ দে আর ইউজ সাবজেক্ট ইন আ সেন্টেন্স। ফাইনালি উই হ্যাভ টু নো অ্যাবাউট প্রোনাউন। উই নো দেয়ার আর সিক্স টাইপস অফ প্রোনাউন ইন ইংলিশ গ্রামার। অল অফ দ্য প্রোনাউন ইউজেস অ্যাজ সাবজেক্ট। সাবজেক্ট অ্যাজ আ প্লেস, সাবজেক্টটা সাবজেক্ট হিসেবে বসে, নাউনটা আমরা জানি বাক্য সাবজেক্ট হিসেবে বসবে, দেন অবজেক্ট হিসেবে বসবে, ফাইনালি কমপ্লিমেন্ট হিসেবে বসবে। আমরা এক্সাম্পলের মাধ্যমে একটু ক্লিয়ার হব যে কীভাবে সাবজেক্ট আইডেন্টিফাই করা যায় ইন আ সেন্টেন্স। মিস্টার আসলাম হেল্পস দ্য পুয়ার। হিয়ার অটোমেটিক্যালি উই নো যে সাহায্য করার কাজটা কে করে, মিস্টার আসলাম করে, ইট ইজ সাবজেক্ট। But when we find long sentence, we find different type of sentence, it is very difficult to us to identify subject. Once upon a time, there lived a widow. Sometimes our student confused, either the time is subject or there is subject. Here, there subject. Let's go to Jew. Sometimes we think there have no subject. Actually, let's hear s is a shorter words, it is fully as so as ekhane subject hisebe byabohrito hoyeche. Then another sentence, books of the great writer contains novel thoughts and ideas. Actually sometimes we have to know about subject verb agreement to identify subject. The books of the great writers here are writers, actually not verb, it is subject. Then long live Bangladesh, we know Bangladesh is subject in this sentence. Then what a long history the liberation war was. Liberation war, ei sentence ta kake gire sampadito hoyeche, liberation war ke gire mukti juddho ke gire sentence ta sampadito hoyeche. Then would you mind opening the door please, amnader ki kholar jonno bola hoyeche, dorja ta khol jonno bola hoyeche. So the door ta hoche subject. Or not many of us live under poverty, here us hocche subject. Finally, having a lot of property, he did not help other, here he regarded as subject, because simple sentence and complex sentence sometimes uses subject in latter part of the clause. আশা করি কন্টেন্টের মাধ্যমে আমাদের যে কনফিউশন ছিল আইডেন্টিফিকেশন অফ সাবজেক্ট এটা আমরা রিমুভ করতে পারবো। আর অবশ্যই পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।